Lakhimpur sajjolokor ghotona arokher jemmar pra polayan kore kuikhat oporathie ए मुहूर्तर बिग ब्रेकिंग न्यूज जनाइसो लखिमपुर सांसलकर घटना संघटित होइसे आरक्षर जिम्मार पर पलायन करे कुख्यात अपराधी लखिमपुर चिकित्सा महाविद्यालय पर पलायन करिसे अपराधीटुए तेर नाम होइसे गेरेजा उरफे राजू कोविड वार्डर पर निहा पलायन करिसे गेरेजाय उरफे राजूए 24 सेप्टेम्बर गुलीबिद्ध होइसिल गेरेजाय जनाइसो पुनरबारके खबर आरक्षर जिम्मार पर इतिमध्ये पलायन करिसे गेरेजाय आमी जनाइसो के खबर कुख्यात एक अपराधी গ্যারেজায় উরফে রাজু বলে পরিচিত আছিল ডিব্রুগড়ত লক্ষিমপুর চিকিৎসা মহাবিদ্যালয়ের পর পলায়ন করেছে গ্যারেজায় কোভিড ওয়ার্ডের পর নিশা পলায়ন করেছে গ্যারেজায় উরফে রাজুয়ে আর উল্লেখযোগ্য যে 24 সেপ্টেম্বর গুলিবিদ্ধ হয়েছিল গ্যারেজায় ডিব্রুগড় চিকিৎসালয়ত চিকিৎসা করা হয়েছিল গ্যারেজার আর পরবর্তী সময় রখা হয়েছিল লক্ষিমপুরের কারাগারত কেবাটাও অপরাধজনিত কাণ্ডর সঙ্গে জড়িত হয়ে আছিল গ্যারেজায় কেবাটাও গোচর রুজু হয়ে আছে আর এগারী কুখ্যাত অপরাধী কিন্তু এটা পলায়ন করবলে সক্ষম হয়েছে আমি জানাইছো সেই খবর লক্ষিমপুর সংঘটিত হয়েছে এই চাঞ্চল্যকর ঘটনা আরক্ষীর জিম্মার পর পলায়ন করবলে সক্ষম হয়েছে কুখ্যাত অপরাধী লক্ষিমপুর চিকিৎসা মহাবিদ্যালয়ের পর চিকিৎসা চলি থাকার অবস্থাতে পলায়ন করেছে গ্যারেজায় উরফে রাজুয়ে কোভিড ওয়ার্ডের পর নিশা পলায়ন করেছে লক্ষিমপুর চিকিৎসা মহাবিদ্যালয়ের পর গ্যারেজায় উরফে রাজুয়ে আমি সেই হসপিটাল দেখাইছো আলোকচিত্র আমি এই মুহূর্ত দেখাইছো এইটোয়ে হয়েছে সেই কুখ্যাত অপরাধী গ্যারেজায় উরফে রাজু 24 সেপ্টেম্বরত গুলিবিদ্ধ হয়েছিল গ্যারেজায় আরক্ষীর এনকাউন্টার সংঘটিত হয়েছিল ডিব্রুগড় চিকিৎসালয় চিকিৎসা করা হয়েছিল গ্যারেজার পরবর্তী সময়ত রখা হয়েছিল লক্ষিমপুরের কারাগারত কেবাটাও অপরাধজনিত কাণ্ডর সঙ্গে জড়িত হয়ে আছিল গ্যারেজায় উরফে রাজু কেবাটাও গোচর রুজু করা হয়েছিল এই কুখ্যাত অপরাধীর বিরুদ্ধে আর তার পাছতে আজির দিনটোত কালের নিশা আরক্ষীর জিম্মার পর পলায়ন করবলে সক্ষম হয় কুখ্যাত অপরাধীটে কেনে ধরনের কি কারণে আসলে আরক্ষীর জিম্মাত থাকার অবস্থা পলায়ন করবলে সক্ষম হয় কুখ্যাত অপরাধীটে সেয়া কিন্তু পোহরলে আহা নাই আমি ঘটনা সন্দর্ভত অধিক তথ্য লোবলে এই মুহূর্ত চেষ্টা করিম আমি এই মুহূর্ত পোনে পোনে সংযুক্ত হয়েছো ঢকুয়াখানার সাংবাদিকর সঙ্গে পাপু বড়ো উপস্থিত আছে পাপু বড়ো আপনার পর জানিম যেহেতু আরক্ষীর জিম্মাত আসলে কুখ্যাত অপরাধীটো যের ভরিত গুলি আগে গুলিবিদ্ধ হয়েছিল চিকিৎসা চলি আছিল তেনে সময়সাত আরক্ষী উপস্থিত থাকা সময়সাত কি ধরনের আসলে পলাবলে সক্ষম হল অপরাধীটো কি জানাব গেজে আসলে এনেকুৱা এজন অপরাধী যিজন অপরাধী এতিয়া বর্তমান ঢকুয়াখানা প্রতিজন মানুহে জানে যে তেওঁ ধারাবাহিক হত্যা হিংসা ডকাইতি ধর্ষণকে আদি করে বিভিন্ন গোচর তেওঁ ঢকুয়াখানা থানার লগতে বিভিন্ন জায়গাতে তেওঁ গোচর রুজু হয়ে আছে আর যাওয়া 24 সেপ্টেম্বরত সেপ্টেম্বরত ঢকুয়াখানা মহকুমা আরক্ষী বিষয়া সমাজ্যোতি ভূঞা আর ঢকুয়াখানা সদর থানার তদন্তী অর্চি নিরঞ্জন বড়ুয়ার নেতৃত্বত এটা গোপন সূত্র কম খেদি গ্রেপ্তার করেছিল গেজাই কিন্তু এই গেজাই এতিয়া আজি লক্ষিমপুর চিকিৎসা মহাবিদ্যালয় কোভিড পরীক্ষা করবলে নিয়া সময়ত পলায়ন করেছে এইটা একটা ডাঙর রহস্যজনক পলাব পাৰে সেইটো এটা এটা ঢকুয়াখানা প্রতিজন পাপু বড়া নিশ্চিতকৈ যিহেতু আরক্ষীর জিম্মার পর পলায়ন করবলে সক্ষম আছে কুখ্যাত অপরাধীটোয়ে তেনে সময়সা কিন্তু ঢকুয়াখানা আরক্ষীর চরম ব্যর্থতা প্রকাশ পাইছে ইয়ার জড়িয়ে কি কব এই ক্ষেত্রত পাপু বৰুৱাৰ সৈতে মুহূৰ্ত সংযোগ বিচ্ছিন্ন হৈছে আমি পৰৱৰ্তী সময়ছোৱাত পুনৰবাৰ সংযুক্ত হবলৈ চেষ্টা কৰিম কিন্তু এই মুহূৰ্তত আমি জনাইছো লক্ষিমপুৰ চাঞ্চল্যকৰ এই ঘটনা সংঘটিত হৈছে আৰক্ষীৰ জিম্মাৰ পৰা পলায়ন কৰিছে কুখ্যাত অপৰাধীয়ে লক্ষিমপুৰ চিকিৎসা মহাবিদ্যালয়ৰ পৰা পলায়ন কৰে গ্যারেজায় উরফে রাজুয়ে কোভিড ওয়ার্ডের পর নিশা পলায়ন করলে গ্যারেজায় উরফে রাজুয়ে 24 সেপ্টেম্বর গুলিবিদ্ধ হয়েছিল গ্যারেজায় কেবাটাও অপরাধজনিত কাণ্ডর সঙ্গে জড়িত হয়ে আছিল গ্যারেজায় কেবাটাও গোচর রুজু হয়ে আছে এই কুখ্যাত অপরাধীর বিরুদ্ধে ডিব্রুগড় চিকিৎসালয়ত চিকিৎসাধীন হয়ে আছিল গ্যারেজায় পরবর্তী সময় রখা হয়েছিল লক্ষিমপুর কারাগারত আমি পুনৰবাৰ এই মুহূৰ্তত সংযোগ স্থাপন কৰিবলৈ চেষ্টা চলাইছো ফোন লাইন যোগে পাপু বৰুৱা উপস্থিত আছে পাপু বৰুৱা আপোনাৰ পৰা জানিবলৈ বিচাৰিম সবিশেষ যিহেতু ক'ব লাগিব এতিয়া অপৰাধীক আচলতে ধৰি ৰখা বা যিহেতু আৰক্ষীৰ জিম্মাৰ পৰা পলায়ন কৰিছে কুখ্যাত অপৰাধীটোৱে তেনে সময়ছোৱাত লক্ষিমপুৰ আৰক্ষী কিন্তু এতিয়া সম্পূৰ্ণৰূপে ব্যৰ্থ হোৱা পৰিলক্ষিত হৈছে পাপু বৰুৱা কি ক'ব
আৰু পৰবাৰ সংযোগ বিচ্ছিন্ন হৈছে পাপপৰৱাৰ হৈতে আৰু 24 ছেপ্টেম্বৰ গুলিবিদ্ধ হোৱা গ্যারেজৰ উৰফে ৰাজুয়ে ইতিমধ্যে আৰক্ষীৰ জিম্মাৰ পৰা পলায়ন হাইবলৈ সক্ষম হৈছে আৰক্ষীৰ চৰম ব্যৰ্থতা প্ৰকাশ পাইছে আৰক্ষীৰ জিম্মাৰ পৰা যিহেতু পলায়ন কৰিছে কুখ্যাত অপৰাধীটোৱে কেনে তেনে সময়ছোৱাত আৰক্ষীৰ জিম্মাত থকাৰ অৱস্থাত কি ধৰণৰে কেনেকৈ পলাবলৈ সক্ষম হ'ল এই কুখ্যাত অপৰাধীটো সেয়া কিন্তু ৰহস্যৰ আৱৰ্তন সোমাই পৰিছে সমগ্ৰ বিষয়টো কভিড ৱাৰ্ডৰ পৰা নিশাই পলায়ন কৰিছে গ্যারেজৰ উৰফে ৰাজুয়ে 24 ছেপ্টেম্বৰত ভৰিত গুলি লাগি গুলিবিদ্ধ হয় চিকিৎসাধীন হৈ আছিল ৰাজু ডিব্ৰুগড় চিকিৎসালয়ত চিকিৎসা কৰোৱা হৈছিল গ্যারেজৰ উৰফে ৰাজু নামৰ এই কুখ্যাত অপৰাধীটোৰ পৰৱৰ্তী সময়ত ৰখা হৈছে লক্ষীমপুৰ কাৰাগাৰত কিন্তু শেহতীয়া খবৰ আপোনালোকক জনাইছো ইতিমধ্যে লক্ষীমপুৰ সংঘটিত হৈছে চাঞ্চল্যকৰ এই ঘটনা আৰক্ষীৰ জিম্মাৰ পৰা পলাবলৈ সক্ষম হয় কুখ্যাত অপৰাধী গ্যারেজৰ উৰফে ৰাজু।